গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে 7টা আর আজকে আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। আজকে হচ্ছে গিয়ে রবিবার, তাই সবাইকে হ্যাপি সানডে। আর সানডে মানে আমার কাছে একটু দেরি করে ওঠা। আর প্রথমেই চলে এলাম দেখো রান্নাঘরে একটু চা বানাতে, কারণ সকাল সকাল চা না খেলে আমার দিনটাই ভালো করে শুরু হয় না, নিজেকে ফ্রেশও লাগে না আর আমি কোনো এনার্জিও পাই না। তাই দেখো সবার প্রথমে একটু চা বানিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা নিমকি আর দুটো বিস্কুট। চাটা খেয়ে আবারও চলে এলাম দেখো রান্নাঘরে। প্রথমে ভাবলাম একটু দুধ বসাই, সেটা ছেলেকে বিস্কুট দিয়ে খাইয়ে নেব, কিন্তু তারপরে আবারও ভাবলাম দুধ না খাই একটু চাউমিন বানিয়ে নিই, সেটা ছেলেটারও খাওয়া হবে আর সাথে আমাদেরও টিফিনটা হয়ে যাবে। তাই দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে কিছুটা সাদা তেল দিয়েছি। আর সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে ডিমের ভুজিয়াটা বানিয়ে নেবো, ঠিক সেই কারণে দেখো কয়েকটা ডিম দিচ্ছি আমি এখানে, তিনটে ডিম দিয়েছি। আর বেশি করে ডিম দিলে বেশ চাউমিনটা তো খেতে ভালো লাগে সবাই জানো, তাই দেখো আমি এখানে একটু বেশি করে ডিম দিয়ে চাউমিনটা বানানোর চেষ্টা করছি। আর রোজ রোজ তো চাউমিনটা বানানো হয়ও না, এই সপ্তাহে একদিন কিংবা দুদিন বানানো হয়, তাই একটু ভালো করেই বেশ খেতে ভালো লাগে। তো দেখো এখানে ভুজিয়াটা করা হয়ে গেছে আর সেটাকে তুলে নিচ্ছি। আর আজকে ভাবলাম একটু বেশি করে সবজি দিয়ে চাউমিনটা বানাবো, কিন্তু যখন ফ্রিজ খুললাম তখন দেখছি সেরকম কোনো সবজি নেই, শুধুমাত্র কয়েকটা গাজর পড়ে আছে, তাই সেই গাজরটা দিয়ে আমাকে আজকে চাউমিনটা করতে হলো। তো দেখো এখানে আবারও কড়াই বসিয়েছি আর তাতে কিছুটা সাদা তেল দিয়েছি। আর আমি একটু গোটা জিরে ইউজ করি, তাই একটু গোটা জিরে ফোড়নে দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো, তো পেঁয়াজটাও একটু বেশি করে দিলাম, কারণ পেঁয়াজটাও বেশি করে দিলে বেশ খেতে ভালো লাগে। তো পেঁয়াজটা দিয়ে হয়েছে আর সেটা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম গাজরগুলো। আর গাজরগুলো দেখো আজকে আমি একটু মোটা মোটা করে কেটেছি, তাতে আমাকে একটু বেশি করেই ভাজতে হবে কারণ সেদ্ধ হতে দেরি হবে। আর গাজরটা কেন মোটামোটা করে কেটেছি জানো, কারণ আমার বুটিটা খুব ধার, সরু করে যখনই আমি গাজর কাটতে যাই তখনই আমার হাত কেটে যায়, তাই আজকে ভাবলাম একটু মোটামোটা করেই থাক, তাতে একটু বেশিক্ষণ নাড়াচড়া করে ভেজে সেদ্ধ করে নেব। তো এখানে দেখো সেদ্ধটা হয়ে গেছে আর এবার দিয়ে দিচ্ছি চাউমিনটা। আজকে চাউমিনটাও আমার একটু ডিস্টার্ব হয়েছে, আমি যখন সবজি কাটছিলাম তখন দেখছি আমার চাউমিনটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, আর একটু বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু চাউমিনটা খুব একটা ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, আর একটা উপায় আছে, যেটা হচ্ছে তোমার একটু বেশি করে তেল দিয়ে আর বেশিক্ষণ ভেজে নিলে কিন্তু সেটা বেশ শক্ত হয়ে যায় আর সেটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাই দেখো এখন আমি দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দেবো একটুখানি চিনি, আর ব্যাস আর কিছু লাগে না আমার চাউমিন বানাতে। তো এইভাবেই আমি চাউমিন বানাই। আর দেখো এবার খুব ভালো করে নেড়ে চেড়ে চাউমিনটা আমি বানিয়ে নেব। আর একটু বললাম তোমাদের একটু গলা গলা হয়েছে, তা আমাকে কিন্তু একটু বেশিক্ষণ চাউমিনটা নাড়াচাড়া করে ভাজতে হবে, না হলে এটা খেতে ভালো লাগবে না। তো চলো আমি এবার নাড়াচাড়া করে ভালো করে চাউমিনটা ভেজে নিই। দেখো টিফিনটা সেরে নেওয়ার পর আমার কিছু বাসি কাজকর্ম ছিল, যেমন ধরো কাপড় কাচা আর ঘর মোছা। তো এই কাজগুলো করে আমি চলে এলাম আবারও রান্নাঘরে। আর এখন দেখো একটা কড়াইয়ে শাক ভাজছি, এটা হচ্ছে গিয়ে নটে শাক। তো কালকে তোমাদের দাদাভাই এনেছিলো একটু বেশি করে শাক, তো কালকে একটু খেয়েছিলাম আর আজকে বাকিটা রান্না করছি। তো কালকে যখন খেলাম দেখলাম শাকটা খুবই সুন্দর খেতে, খুব টেস্ট লাগছে, তো আজকেও সেটা বানাচ্ছি। আর অনেকদিন পর আমার খুব ইচ্ছা হয়েছে একটু করলা আলুর তরকারি খাবো। তো তোমাদেরকে বলে রাখি আমি তেঁতো খেতে খুব ভালোবাসি, জানি না কেন
তেতো সবজি আমার কেন এত প্রিয়। তো দেখো আজকে সেই করলা আলু রান্না করব, আর এই কড়াইয়ে শাকটা তুলে নেওয়ার পর এই কড়াইটাকে আবারও পরিষ্কার করে নিয়েছি, আর সেই কড়াইয়ে আবারও পরিমাণ মতো তেল দিয়েছি, আর তাতে দেখো দিয়ে দিলাম একটুখানি পাঁচফোড়ন, আর এরপর দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ, এই যে কেটে রাখা পেঁয়াজ, আর তার সাথে দেবো করলাগুলো ভাজতে। তো করলা যদি একটু বেশি করে ভাজা হয় তবেই কিন্তু একটু তেঁতোটা কাটে, না হলে শুধু রান্না করলে তার ওটা তার খাওয়াই যায় না। তো আমি তো এই পেঁয়াজটা ভেজে নেওয়ার পর করলাগুলো ভাজবো, আর খুবই ভালো করেই ভাজবো, আর এর সাথে পেঁয়াজ আর টমেটোটা দিলে না টেস্টটাই একটু আলাদা রকম হয়। তো দেখো আমি এখানে করলাগুলো ভাজতে দিয়ে দিচ্ছি, আর এই করলাগুলো ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দেবো আলু, আর আলুটা একটু কষিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো, আর একটু গুঁড়ো মশলা দিয়েছি, যেমন ধরো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর লবণ। এর থেকে আমি আর বেশি কিছু দিই না, তাতেই কিন্তু সবজিটা খেতে খুব সুন্দর হয়, আর এটা আমার খুব ফেভারিট একটা সবজি। তাই দেখো চটজলদি এটা বানিয়ে নিলাম, আর ভিডিওতে তোমরা দেখছো একটু বেশি তাড়াতাড়ি রান্না হচ্ছে, এটা তো ভিডিওতেই সম্ভব। তো দেখো এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল, আর আজকে একটু চিকেন রান্না করব। দুদিন ধরে রান্না হচ্ছে আমাদের বাড়িতে চিকেন, কারণ বাড়িতে লোক আসছে, তো আজকে চিকেনটা একটু কষা করব না, আজকে ভাবছি একটু আলু দিয়ে ঝোল করব। তো দেখো তোমাদেরকে রান্নাগুলো তো দেখালাম, তার সাথে একটু কমপ্লিটটাই দেখিয়ে দিই। এখানে দেখো শাক ভাজাটা আছে, আর এটা হচ্ছে করলা আলুর সবজিটা, আর এটা হচ্ছে গিয়ে চিকেনটা একটু ঝোল ঝোল করেছি। এখন বাজে 4টে, আর খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা একটু যাচ্ছি বাইরে পয়লা বর্ষাকে কেনাকাটা করতে, যেটা আমাদের পাড়া থেকে করতে পারতাম, কিন্তু না আমরা একটু বাইরে গিয়ে কেনাকাটা করি। আর এই দেখো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, আর এত তাড়াতাড়ি কেন বেরোলাম বলো তো, 10 থেকে 12 কিলোমিটার আমাদেরকে যেতে হবে, আর সেখানে গিয়ে কেনাকাটা করতে হবে, আর তারপর তো জানো একটু সময় দিয়ে তারপর আবার ফিরে আসতে হবে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর এই দেখো আমরা পৌঁছে গেছি শপিং মল, আর এই যে হারুসোনা সব কিছু দেখছে, এবার চলো একটু কেনাকাটা করব, আর তারপর খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ব। তো আমরা একটু কেনাকাটা করি, আর তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। ভাবলাম তোমাদের সঙ্গে একটা কথাটা বলে নিই, তারপর বাকি কাজকর্ম করবো। আর এই দেখো শপিং করা হয়েছে, এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য আছে, আর এই যে আরও সোনার জন্য এখানে কিছু কয়েকটা ড্রেস আছে, আর এখানে আমাদের শাড়ি আছে। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো না কে কী কেনাকাটা করলাম, পরের ভ্লগে দেখাবো, আর আজকে দেখাবো না এই কারণেই আমরা তো গ্রামে থাকি, তো আমাদেরকে প্রায় 12 কিলোমিটার পথ দিয়ে গিয়ে শহরে গিয়ে তারপর শপিং করতে হয়, আর তারপর ওখানে কিছুটা সময় দেওয়া, আর তারপর ফিরে আসা, মানে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। আর এই যে ওকে এবার একটু খাওয়াবো, রেস্ট করাবো, আর তারপর নিজেকে ঘুমিয়ে পড়বো, আজকে প্রচণ্ড ক্লান্ত আছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আর তোমাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ব্লগে। সবাই খুব খুব ভালো থাকো আর সুস্থ থেকো। বাই, গুড নাইট।